Hi, I'm Mehnaz Ahmed Adiba, owner of Glue Together. Thank you, FoodieTalks Phoenix Stories, for featuring my story. Glue Together নিয়ে কাজ করতে পছন্দ কারণ আমি ক্রিয়েটিভ ফিল নিয়ে কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। Glue Together প্রথমে যেটা শুরু হয় হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল, ক্রাফট আইটেম ছিল, কিন্তু সেটা পরবর্তীতে গিয়ে আমি জুয়েলারিতে ফোকাস করি কারণ ক্রাফট আইটেম যেটা দেখা যাচ্ছিল আমার ফুল টাইম জবের পাশে একা একটা দিনে করাটা পসিবল হচ্ছিল না কাস্টমার ডিমান্ড অনুযায়ী। তো তখন আমি যেহেতু সবসময় চাচ্ছিলাম যে ডিজাইন বেস কিছু হোক, ক্রিয়েটিভ কিছু হোক, একটু ইউনিক কাজ করা, তখন আমি জুয়েলারিতে চলে গেলাম। Glue Together মেইনলি আমি যেটা শুরু করেছিলাম হচ্ছে ট্রেডিশনাল অ্যান্ড এথনিক জুয়েলারি। এথনিক ফিউশনটা আনার কারণ হচ্ছে মেইনলি এখন দেখা যাচ্ছে যে মেয়েরা অনেক বেশি বাইরে ফিল্ডে কাজ করছেন, তারা জব হোল্ডার আগের ধারা থেকে বের হয়ে আসছে। তো ইভেন আমাদের জামা কাপড় বা অ্যাটায়ারও অনেক চেঞ্জ আসছে, সবসময় ট্রেডিশনাল অ্যাটায়ারও যাচ্ছে না। তো তখন এথনিক ফিউশনটা হলে যেটা হচ্ছে যে সব ধরনের জামা কাপড়ের সাথেও আমি দেখা যাচ্ছে খুব স্টেটমেন্ট কোনো একটা পিস পরে ফেলছি, ইটস মোর দ্যান এনাফ। কোনো একটা মিটিং অ্যাটেন্ড করছি বা ক্যাজুয়াল ফাংশন অ্যাটেন্ড করছি, সেখানেও হয়তো আমি একটা সেট পরে গেলাম। তো গ্লু টুগেদারের ফোকাস এরকম থাকে যেন আমার একটা ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার ইউজ করতে পারে বা ফ্যাসিলিটেট হতে পারে। গ্লু টুগেদারের ডিজাইনগুলো একটু ইউনিক আমি এই কারণে বলবো কারণ ডিজাইনগুলো মেইনলি আমি করে থাকি। আর আমি যেটা চেষ্টা করি যে মার্কেটে যদি ডিফারেন্ট কোনো কিছু আসে, হতে পারে কোনো একটা পার্টিকুলার স্টোন বা ম্যাটেরিয়াল যেটা হয়তো খুব কম আসবে, আমি সবসময় চেষ্টা করি যে কম জিনিস নিয়ে কাজ করার, যেন ওটা রিপিটেশনটা না হয়, যার জন্য প্রত্যেক 3 থেকে 4 মাস পর পর আমি নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি। টপ রেটেড প্রোডাক্ট বলতে আমি বলবো যে আমার সেটগুলো মেইনলি বেশ কাস্টমাররা ডিমান্ড করে। দেখা যাচ্ছে যে ইয়ারিং আর নেক পিস থাকাতে অল্টারনেট করে পরা যাচ্ছে, আর ব্রাইডাল ক্ষেত্রে মানে ব্রাইডাল জুয়েলারি ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখন বেশ ব্রাইডরা চাচ্ছে কাস্টমাইজ জুয়েলারি পরতে। একটু ইউনিক ব্যাপারটা থাকে কারণ এখন মানুষ খুব সচেতন, ফ্যাশন সচেতন অনেক, ট্রেন্ড খুব ফলো করে। তো দেখা যাচ্ছে যে সে যে জামাটা পরছে সেই জামাটার সাথে মানানসই কোনো একটা ডিজাইনে সে হয়তো গয়নাটা পরছে আর একটা জায়গায় পাবে না। সো এইগুলো কাস্টমার ডিমান্ড আপাতত আমি মার্কেটে অবজার্ভ করছি। আমি এখন যেটা চিন্তা করছি, কাস্টমার ডিমান্ড বাড়ছে কারণ 4 বছর হবে এবার গ্লু টুগেদারে। তো দেখা যাচ্ছে যে অনেক মেজরিটি ক্লায়েন্ট যারা দেশের বাইরে থাকছেন, তাদের একটা রিকোয়েস্ট থাকে যে যেন ইজিলি অ্যাক্সেসেবল হয়। তো আমার নেক্সট স্টেপটা যেটা আমি নিয়ে চিন্তা করছি সেটা হচ্ছে কীভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় বা অ্যাক্সেসেবল করা যায়। বিজনেসটা আসলে স্টার্ট করা হয়েছে আমার মায়ের ইন্সপিরেশনেই। দেখা গেছে যে প্রথমে যখন আমি একটা প্রোডাক্ট প্রথমে বলেছিলাম যে হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল আমার, ক্রাফট আইটেম ছিল, তো আমি ক্রাফট আইটেমটা বানিয়েছিলাম আমার একটা ভাগ্নির বার্থডেতে ওকে গিফট দেওয়ার জন্য। তো ওটা দেখে মা আমাকে বলেছিল যে সেল পোস্ট দিয়ে দেখতে পারো যে কিরকম রেসপন্স আসে। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স আসে যে উইদিন আ নাইট আমি ডিসাইড করি যে আমি একটা পেজ খুলে ফেলবো, আর ওখান থেকে আসলে গ্লু টুগেদারের স্টার্টটা হয়। শুধু এন্টারপ্রেনারশিপের জন্য আমি বলবো না, মানে যে কোনো কাজের জন্য, মানে কোনো কিছু স্টার্ট করতে হলে খুব ডেডিকেশন থাকতে হবে আর হার্ডওয়ার্ক মাস্ট। আর এন্টারপ্রেনারশিপের জন্য যেটা মেইনলি লাগবে সেটা দ্যাটস পেশেন্স। আর যেটা সবসময় আমরা শুনে আসছি যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট, তো অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যে কাস্টমার ভুল বলছে, বা সেটাকেও ডিল করা উইথ পেশেন্স আর খুব সুন্দরভাবে হ্যান্ডেল করাও কিন্তু এন্টারপ্রেনারশিপের অনেক বড় একটা সেক্টর আমি মনে করি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট উইথ ইয়োর ওয়ার্ক, অনেস্টি থাকতে হবে মাস্ট। আর আমি খুব স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই সুমাইয়াকে। আমার এই ফ্রেন্ড সবসময় দেখা যাচ্ছে যে ওর সাথে আমি ব্রেন স্ট্রং করে থাকি কোনো একটা কনসেপ্ট বা ফটোশ্যুট বা কোনো একটা ডিজাইন নিয়ে আসার আগে, সবসময় ওর থেকে ওপিনিয়ন বা আইডিয়া ব্রেন স্ট্রং করি। তো থ্যাংক ইউ সুমাইয়া ফর স্টেইং উইথ মি।